বাংলা নববর্ষ উপলক্ষে আলপনা আঁকা হয়েছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওরের অল ওয়েদার সড়কে। মিঠামইনের জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রামের জিরো পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার দীর্ঘ আলপনাটি আঁকা হয়েছে। এটি বিশ্বের দীর্ঘ আলপনা বলে দাবি আয়োজকদের। এশিয়াটিক এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে আলপনাটি এঁকেছে। উদ্বোধনের পর উৎসুক লোকজন আলপনা দেখতে সড়কে ভিড় করছেন। হাওরের মাঝে বর্ণিল আলপনা দেখে উচ্ছ্বসিত তারা, ছবি তুলে তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অসাধারণ লাগছে। নর্মালি তো আমরা ঢাকার ভিতরে সবসময় দেখি, বাট এবার আসলে ঢাকার বাইরে এই উদ্যোগটা নেওয়াটা খুব ভালো হয়েছে। এবং আমি মনে করি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই এই আলপনা থেকে কিন্তু দেশটাকে রিপ্রেজেন্ট হচ্ছে। তো এটা যদি প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা জায়গায় যদি আসলে করা হয় প্রত্যেকবার, আসলে আমরা যেরকম ঢাকা থেকে দেখতে আসছি, এরকম ঢাকা থেকে আরও পর্যটকরা আসবে দেখার জন্য, এই এইটা খুব ভালো হবে আমি মনে করি। তো রঙিন একটা জিনিস হচ্ছে তাও বা বিশ্বের সবচেয়ে বড় আলপনা, এটা নট জাস্ট অনেক উৎসাহর ব্যাপার, এটা আসলে অনেক গর্বের ব্যাপার। আর আমি আশা করি যে আলপনাটা শেষ হওয়ার পরে সারা দেশ থেকে বাঙালিরা আসবে, এসে আলপনাটা দেখে যাবে, একটা ছবি তুলবে, আর আমাদের সাথে এই উৎসাহ এই গর্ব এটা শেয়ার করবে। এটা যেটা 14 কিলোমিটার রাস্তা রঙিন সাজে সেজেছে, আমরা আশা করছি এই আজকের যে আনন্দটা সেই আনন্দটা আরও অনেক সময় বয়ে থাকবে, এখানে আরও পর্যটক আসবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন হাওরের পর্যটন শিল্পকে বিকশিত করবে এই আলপনা। নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে, যেটা আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে। এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওরের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই হাওর অবহেলিত আর নাই। এখন এটা এই হাওরও এখন ডিজিটাল হয়ে গেছে, এই হাওর এখন উন্নয়নের শিখরে। আমরা খুবই আনন্দিত বাংলালিংক থেকে যে আমরা এটা করতে পেরেছি। আমাদের এই মিঠামইনে কিন্তু 14 কিলোমিটার একটা দীর্ঘ আলপনা হতে যাচ্ছে, যেটা গিনেস বুক ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে আমরা আশা করছি এটা যাবে। এবং আমরা কিন্তু আগে যেটা করতাম যে শুধু ঢাকায় হতো, এখন শুধু ঢাকায় না, খুলনাতে হচ্ছে এবং মিঠামইনে হচ্ছে। আমরা আশা করছি এটা আমরা চালিয়ে যাবো আমাদের যে পার্টনার যারা আছে বার্জার এবং এশিয়াটেক তাদের সঙ্গে। এবং আমরা ভীষণ গর্বিত যে বাংলালিংক হিসাবে যে আমরা এখানে একটা আয়োজন করতে পেরেছি, এই এই প্রোগ্রামে যে আমরা থাকতে পেরেছি। প্রায় 650 শিল্পী গত 3 দিন ধরে নিরলস প্রচেষ্টায় আলপনাটি এঁকে শেষ করেছেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।